অসাধারণ। মানে এই বইটা দিনের বেলা পড়তেই আমার ভয় লাগছে। ও আপনাদের তো বলাই হয়নি, আজকে ভূত চতুর্দশীর দিনে আমি হাতে তুলে নিয়েছি গা ছমছম কলকাতা, অলক দাশগুপ্তের লেখা। বইটা পাবলিশ হয়েছে বুক ফার্ম থেকে। ও তার আগে বলি যে এটার মধ্যে কি আছে, এটা কিন্তু একদম সত্যি ঘটনা নির্ভর, যেটা প্রকাশনার তরফ থেকে বলা হয়েছে, বুক ফার্ম পাবলিকেশনের তরফ থেকে বলা হচ্ছে। বইটার ভূমিকা থেকে আমি আপনাদের একটু শোনাচ্ছি, যেখানে বলছে তৎকালীন বেলভেডিয়ার বর্তমানে যেটি ন্যাশনাল লাইব্রেরি, আলিপুরের হেস্টিংস হাউস, কলকাতা হাইকোর্ট, জাদুঘর, খিদিরপুর ডক, রেসকোর্স, সাউথ পার্ক স্ট্রিট সেমিট্রি, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে সল্টলেকের অর্বাচীন উইপ্রো হাউস, এমন কত স্থান বাড়ির নামে গুঞ্জন শোনা যায় কান পাতলেই, অজস্র প্রত্যক্ষদর্শী, প্রচুর লিখিত বিবৃতি, সাক্ষাৎকার, পত্রপত্রিকায় সংবাদ, এবং তার চেয়েও অনেক বেশি গালগল্প বাতাসে ওড়ে। প্রতিটি ক্ষেত্রেই চমকপ্রদ ইতিহাস রয়েছে কাহিনীর পেছনে, সেই কাহিনী আজও অনতিশ্রুত। তো আমি বইটা পড়ছিলাম, একদম লাস্টে উইপ্রো বিল্ডিংয়ের কথা বলা রয়েছে এবং সেখানে নাকি অনেক অলৌকিক দর্শন অনেকের হয়েছে, অনেক ভয়াবহ অলৌকিক দর্শন হয়েছে, কাগজপত্র ওলটপালট হয়ে যায়। তো আমার এক ভাই, সে উইপ্রোতে সার্ভিস করে, কলকাতাতেই পোস্টিং। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে হ্যাঁ এরকম কিছু আছে, মানে একটা টাওয়ারের থার্ড ফ্লোর মানে চারতলাটা নাকি বন্ধ থাকে। তো ও বললো হ্যাঁ দিদি সেটা বন্ধ আছে। তাহলে হ্যাঁ ভূতের ব্যাপারটা পান নাকি? বললো সেটা জানি না, তবে দু নম্বর টাওয়ারের যে থার্ড ফ্লোর সেটা কিন্তু একদম বন্ধ থাকে। এবং এই বইটা পড়তে পড়তে অনেক জায়গাকার অনেক ঘটনা পড়ছিলাম, যেমন যে গার্ডেন রিচে রয়েছে সেখানে নাকি অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটেছে, এবং পড়তে গিয়ে সেখানে কোথাও ইতিহাসকে রিলেট করা হয়েছে। তো যখন নবাবী জমানা শেষ হলো, তখন নবাব ওয়াজেদ আলী শাহ তিনি এই গার্ডেন রিচ এই সংলগ্ন এরিয়াতে এসে তার নবাবি পেতে বসলেন। ইংরেজরা তাকে যে জমি দিয়েছিল সেখানেই তিনি চরম ভোগবিলাস এবং একটা সাংস্কৃতিক জীবনযাপন করতেন। এবং এই যে নবাবী ঘরানার মধ্যেকার যে রাজনীতি সেটা উঠে এসেছে, তেমনি এই যে ভৌতিক ঘটনাগুলো ঘটে সবটাই তো লোকমুখে শোনা, লেখক সেইভাবেই লিখেছেন। এবং এই জায়গাগুলো আমাদের এত চারিপাশে রয়েছে, হাইকোর্টের কথা রয়েছে। আসলে বইটা খুব একটা বড় নয়, ছোট একটা বই, 103-104 পাতার বই, এবং 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 মানে 12-13 মতন জায়গার কথা রয়েছে। এবং প্রচ্ছদটা দেখতে পাচ্ছেন, গা ছমছম কলকাতার সুন্দর প্রচ্ছদ, এবং প্রিন্টিংটাও আপনাদের একটু দেখিয়ে দিই। এর মধ্যে যদি বলে দেওয়া হয় তাহলে কিন্তু বাকিটা তো স্পয়লার হয়ে যাবে, কিন্তু দেখুন যে জায়গাগুলো রয়েছে সেটা রেস কোর্স হোক কিংবা রবীন্দ্র সদন স্টেশন, মেট্রো স্টেশন, কিংবা সাউথ পার্ক স্ট্রিট সেমিট্রি, এগুলো প্রায় আমাদের আশেপাশেই ছড়িয়ে রয়েছে। তো কলকাতার সেই বিখ্যাত সেই পুতুল বাড়ি, তো সেই রকম বইটা হাতে তুলে নিয়ে পড়তে পারেন। আমি তো আজকে ভূত চতুর্দশীর দিনে এইরকম একটা বই হাতে তুলে নিয়েছি, জানি না সত্যি মিথ্যে কি, মিথ আছে কিছু তো আছে যার জন্য মানুষ এগুলো বিশ্বাস করে, এগুলো প্রচলিত রয়েছে। সবাইকে ভূত চতুর্দশীর শুভেচ্ছা, 14 আখ্যান বাড়ির 14 প্রদীপ দিয়ে সাজিয়ে তুলুন, আর অনেক অনেক বই পড়ুন। ধন্যবাদ, আবার দেখা হবে অন্য কোনো বই নিয়ে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন, আর যদি এরকম বই নিয়ে আরও কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।